হ্যালো ভিউয়ার্স, তো আজকে কিন্তু এলপিএল টি টোয়েন্টি লিগের প্রথম ম্যাচ ছিল। তো সেখানে কিন্তু আমরা দীর্ঘ অপেক্ষা করছিলাম তাওহিদ হৃদয়কে যেন আমরা স্কোয়াডে দেখতে পাই, কারণ তিনি কিন্তু ইতিমধ্যে জাফনা কিংসের হয়ে নাম লিখিয়েছেন। এই ভিডিও নিয়ে আমরা আগে একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো সেই ম্যাচটি আসলে শুরু হয় কলম্বিয়া স্ট্রাইকার্স মানে শরীফুলের দল, ওখানে কিন্তু শরীফুলকে আজকে স্কোয়াডে রাখা হয়নি, কিন্তু হৃদয়কে কিন্তু ঠিকই রাখা হয়েছে। কিন্তু হৃদয়কে রাখার কারণটা আসলে হৃদয় ঠিকই নিজে নিজেই বুঝিয়ে দিলেন যে কী কারণে তাকে আসলে রাখা হয়েছে টিমে। টিমের সবথেকে টপ স্কোরার হয়েছেন হৃদয় এবং কী সুন্দর দুর্দান্ত একটি খেলা খেললেন, যা বলার বাহিরে। চার ছক্কার সাথে মানে প্রথম পাঁচটা বলের ফেস করে প্রথম চারটা ডট, তারপর একটা সিঙ্গেল, সেই ব্যাটসম্যান কিনা 50 রান করে 54 করে 38 বলে। স্ট্রাইক রেট 138 ছিল হৃদয়ের। তবে এই ম্যাচটা যে হৃদয় ধরে খেলেছে সেজন্য আর কি জাফনা কিংস একটা ভালো সংগ্রহ পেয়েছে। তো আশা করি জাফনা কিংস এই সংগ্রহতে ম্যাচটি জিতবে, এবং ম্যাচটি জেতার পরে যদি বলাররা ভালো পারফর্ম করতে পারে তাহলে কিন্তু অবশ্যই হৃদয় ম্যান অফ দ্য ম্যাচ পাবেন, এবং প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশি কোনো লিগে যে নিজের প্রথম ম্যাচেই হৃদয় তুলে নিলেন 50, তা অসাধারণ। আপনারা যারা খেলাটি দেখেননি, স্টার স্পোর্ট 3টি খেলাটা লাইভ হচ্ছে, অবশ্যই খেলাটি দেখবেন এবং অনেক এনজয় করবেন। কারণ আর হৃদয় যে সুন্দর ব্যাটিং করেছে আসলে বলার বাহিরে। তো হৃদয়ের এরকম ব্যাটিং আসলে আমাদের বাংলাদেশ টিমের হয়েও করা দেখেছি আমরা, লাস্ট আফগান সিরিজেও আমরা দেখেছি হৃদয় খুবই ভালো ব্যাট করেছে। আর মানে আন্তর্জাতিক ক্যারিয়ারটা হৃদয় শুরু হয়েছে একদম পারফেক্টলি, মানে একদম সুপারভাবে। তো সেই ধারাবাহিকের হৃদয় ধরে রেখেছে আসলে আমাদের তারুণ্যদের উপর অনেক ভরসা বর্তমানে। কিন্তু যুব বিশ্বকাপ জয়ী এই প্লেয়ার যে দুর্দান্ত ফর্মে আছে, এই ফর্মটা যেন ওয়ার্ল্ড কাপ পর্যন্ত থাকে আর কি, তাহলে কিন্তু হৃদয় খুব খুব অনেক অনেক রেকর্ড করতে পারবেন। এবং হৃদয় যে সুন্দরভাবে তার ব্যাটিং স্টাইল করে, আজকাল মাঠের মাঝখানে কিন্তু একটা নো বল হয়েছিল, কিন্তু নো বলটিকে হৃদয় ফ্রি হিট পায়। আসলে হৃদয় আজকে দুইটা ফ্রি হিট পেয়েছিল, তো ফ্রি হিট পেয়েই কিন্তু তিনি একবার অফ স্টামের বাইরে যে একটা চার মারে যা ছিল দেখার মতো, সেই নিয়ে ধারাভাষ্য করে অনেক হাসাহাসি হয়েছে। আসলে তারপরে আর কি হৃদয় 50টা হয়, এবং 50-র পরে আসলে 54 রান করে, 39 বলে 54 রান করে হৃদয় প্যাভিলিয়নে ফেরে। তবে ধারাভাষ্যকর কাছ থেকে অনেক প্রশংসা কুড়িয়েছেন, তিনি বাংলাদেশে একজন ব্যাটসম্যান হিসেবে অনেক নাম কামিয়েছেন। তো ভিউয়ার্স, হৃদয়ের এরকম পারফেক্ট ব্যাটিং আপনারা কী হিসাবে দেখছেন?